আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের সঙ্গে বোঝাপড়ার বিরোধিতা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াল লাপিদ। পশ্চিমাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে একজোট চীন ও রাশিয়া। ইউক্রেন ছেড়েছে শস্য বোঝায় আরো 7 জাহাজ। আরো থাকবে, নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আজারবাইজান আর্মেনিয়া, সংঘর্ষে নিহত 49। এবং সর্বশেষ থাকবে, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মুসলিমদের আপত্তি খারিজ, জেলা আদালত হিন্দুত্ববাদীদের পক্ষে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সঙ্গে বোঝাপড়ার বিরোধিতা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বানচার করতে বার্লিনে দরবার করাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জার্মান চ্যান্সেলর এখনই ইরানের সঙ্গে বোঝাপড়ার কোনো সম্ভাবনা দেখছে না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বার্লিন সফরে এসে জার্মান চ্যান্সেলর অল শলসের সামনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নকে হলোকাস্ট হিসেবে বর্ণনা করেছিলেন। তৎক্ষণাৎ এর প্রতিবাদ না করে দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন শলস। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াল লাপিদ বার্লিনে এসে জার্মান চ্যান্সেলর ভূমিকা প্রশংসা করে সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করলেন। লাপিদ বলেন, ঘটনা আকস্মিকতায় বিহুল হলেও শলস কিন্তু পরে কড়া ভাষায় আব্বাসের বক্তব্যের নিন্দা করেছিলেন। তিনি শলসকে সেই স্পষ্ট বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজোট রাশিয়া ও চীন। আগামী বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর উজবেকিস্তানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে সেদিন। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শি জিনপিং এর উজবেকিস্তান সফরের কথা থাকলেও পুতিনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ নেই। তবে SCO এর 8 সদস্যদের মধ্যে রাশিয়া রয়েছে এবং সম্মেলন উপলক্ষে পুতিন উজবেকিস্তান যাচ্ছেন। চীন ও রাশিয়া ছাড়া SCO এর বাকি সদস্যরা হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে যোগ দিতে করোনা শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন আগে চীনে শি জিনপিং ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছে। সেই সময় তারা দুই দেশের মধ্যে সহযোগিতার কোনো নির্দিষ্ট সীমা না থাকার কথা উল্লেখ করেছেন। ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এই অবস্থায় চীন রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে। রাশিয়ার জ্বালানি কিনে রাশিয়াকে আর্থিক সমর্থনও দিয়ে যাচ্ছে চীন। এছাড়া রাশিয়ার গাড়ি ও অন্যান্য পণ্য রপ্তানি করছে চীন। আবার তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমের সঙ্গে চীনের সম্পর্ক উত্তেজনা তৈরি হলে রাশিয়া চীনকে সমর্থন জানায়। এই অবস্থায় উজবেকিস্তান বৈঠক করে চীন ও রাশিয়ার নেতা পশ্চিমের বিরুদ্ধে একজোট হওয়ার সংকেত দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি রিসার্চ এর মধ্য এশিয়ার বিশেষজ্ঞ চিয়েন ইউশি ডয়েচে ভেলেকে বলেন, পশ্চিমের সঙ্গে চীন ও রাশিয়ার উত্তেজনা দেশ দুটির মধ্যে সহযোগিতা বাড়াবে। কিরগিজস্তানের থিঙ্ক ট্যাঙ্ক SCE একাডেমির সিনিয়র রিসার্চার নিভা ইয়াও বলেছেন, পশ্চিমের নেতৃত্বাধীন বৈশ্বিক অর্ডারে পরিবর্তন আনতে চায় রাশিয়া ও চীন, সে কারণে দেশ দুটির মধ্যে জোট তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে চীন একটি বিষয় অনুধাবন করতে পারছে না যে বলে মনে করেছে ইয়াও। তিনি বলেছেন, চীন যেটা বুঝছে না সেটা হচ্ছে রাশিয়ার লক্ষ্য পশ্চিমকে টেনে নামানো নয়, বরং সাবেক সোভিয়েত ইউনিয়নকে ফিরিয়ে আনা। উজবেকিস্তান, কাজাখস্তানের মতো দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তাই রাশিয়া তাদের সঙ্গে সম্পর্ক আরো উন্নতি করতে চায়। আবার চীনও তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়, কারণ চীনের প্রস্তাবিত বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে উজবেকিস্তান, কাজাখস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোর গুরুত্ব রয়েছে। তবে মধ্য এশিয়ার দেশগুলো আরব বিশ্ব ও দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে, কারণ ইউক্রেন ও তাইওয়ানকে ঘিরে শুরু হওয়া উত্তেজনার জন্য তারা চীন কিংবা রাশিয়ার উপর খুব বেশি নির্ভরশীল হতে চাইছে না। ইউক্রেন ছেড়েছে শস্য বোঝাই আরো 7 জাহাজ। ইউক্রেনের বন্দর থেকে আরো 7টি জাহাজ শস্য বোঝাই করে ছেড়ে গেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর আনাতোলু এজেন্সির। তবে এসব খাদ্যশস্য কোন দেশে রপ্তানি হচ্ছে তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। সম্প্রতি রাশিয়া অভিযোগ করেছে, দরিদ্র দেশগুলো কথা বলে চুক্তি করে ইউক্রেন এখন ধনী দেশগুলোতে খাদ্যশস্য রপ্তানি করছে। উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় গত 22 জুলাই ইস্তাম্বুলে শস্য রপ্তানি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। এরপর থেকে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কের নির্দিষ্ট করিডর দিয়ে ইউক্রেন থেকে খাদ্য শস্য বোঝাই জাহাজ চলাচল শুরু করে। গত 1 আগস্ট প্রথম শস্য বোঝাই জাহাজটি ইউক্রেনের বন্দর ত্যাগ করে। এ পর্যন্ত 120টি জাহাজ করে ইউক্রেন 250 লাখ টন খাদ্য শস্য রপ্তানি করেছে। নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আজারবাইজান আর্মেনিয়া, বহু হতাহত। নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আজারবাইজান ও আর্মেনিয়া।
সোমবার রাতভর উভয় দেশের সৈন্যদের মধ্যে এই সংঘর্ষ চলে। মূলত বিতর্কিত অঞ্চল নাগার্নো কারাবাখ নিয়ে এই দুই দেশের মধ্যে কয়েক দশকের পুরনো শত্রুতা রয়েছে এবং এই বিষয়টি নিয়েই নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে উভয় দেশ। এদিকে সংঘর্ষে নিয়ে এই বিষয়টি রাশিয়ার বেশ কয়েকটি বার্তা সংস্থা মঙ্গলবার তথা আজ রিপোর্ট প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার তথা আজ প্রতিবেদনে এই তথ্যগুলো জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে ৬ সপ্তাহের সংঘর্ষে নাগার্নো কারাবাখ অঞ্চলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল আজারবাইজান। তবে সোমবার রাতভর এই সংঘর্ষে দেশটি তার বাহিনীর মধ্যে অতায়তের কথা স্বীকার করে। অবশ্য আর্মেনিয়া ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করেনি, তবে বলেছে আজারবাইজানের সঙ্গে রাতভর সংঘর্ষ অব্যাহত ছিল। রুশ বার্তা সংস্থা রয়টার্স ইন্টারফ্যাক্স জানিয়েছে, আর্মেনিয়ার সরকার বলছে তারা রাশিয়ার সাথে একটি সহযোগিতা চুক্তির আহ্বান জানাবে এবং এ বিষয়ে রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন করবে তারা। এদিকে নতুন করে যুদ্ধ শুরুর পেছনে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, আজারবাইজান সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি অবস্থান, আশ্রয়কেন্দ্র এবং রিইনফোর্সমেন্ট পয়েন্টে আর্মেনিয়ার সেনাবাহিনীর মর্টার সহ বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তীব্র গোলাবর্ষণ করেছে। ফলস্বরূপ কর্মীদের ক্ষতি এবং সামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। আজারবাইজানীয় বিবৃতিতে আরো বলা হয়েছে, আর্মেনিয়া বাহিনী সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যকলাপে নিয়োজিত ছিল। আর্মেনিয়া ওই এলাকায় অস্ত্র আনানেয়া করেছিল এবং সোমবার রাতে খনি কর্মকাণ্ড পরিচালনা করেছে। এতে আরো বলা হয়েছে, আজারবাইজান সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে জবাব দিয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্যাপক গোলাগুলি চলছে। আজারবাইজানের পক্ষ থেকে বড় আকারের উস্কানির ফলে তা শুরু হয়েছে। আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী জবাব দিচ্ছে। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মুসলিমদের আপত্তি খারিজ, জেলা আদালত হিন্দুত্ববাদীদের পক্ষে। ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ হামলায় বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে হিন্দুত্ববাদীদের আবেদনে সাড়া দিয়ে মামলাটি শুনানিযোগ্য বলে জানিয়েছে। আগামী 22 সেপ্টেম্বর ওই মামলার শুনানি হবে। আদালতের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম পক্ষ হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। 2021 সালের 18 আগস্ট পাঁচজন হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মাসরিঙ্গার গৌরী, অজুখানা ও তহখানা সহ এবং মসজিদের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালত। এরপরে দায়রা আদালতের বিচারক রবীন কুমার দিবাকর নিযুক্ত কমিটি মসজিদের জরিপ ও ভিডিওগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষণ দল গঠন করেছে। আদালতে আবেদনকারী পাঁচজন মহিলার নেতৃত্বে রয়েছে দিল্লির রাখি সিং, বাকি চারজন মহিলা হলেন বেনারসের সীতা সাহু, মঞ্জ ব্যাস, লক্ষ্মী দেবী এবং রেখা পাঠক। 2022 সালের 26 এপ্রিল বারাণসী সিভিল কোর্ট জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সে ভিডিওগ্রাফি এবং জরিপের নির্দেশ দিয়েছিল। জ্ঞানব্যাপী অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী অভয়নাথ বারাণসী জেলা আদালতে জানিয়েছিল, 1991 সালে ধর্মীয় উপাসনা স্থল বিশেষ রক্ষা ব্যবস্থা আইন অনুযায়ী ও এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে না। তিনি বলেন, ব্রিটিশ আমলেও জ্ঞানব্যাপীর জমিতে মন্দির করার দাবি উঠেছিল। 1937 সালে বারাণসীর আদালতে সেই আবেদন জানানো হলেও জ্ঞানব্যাপীতে নামাজের অধিকার বজায় থাকে 1937 সালের রায়। 1942 এলাহাবাদ হাইকোর্টও সেই রায় বহাল রেখেছিল। অন্যদিকে হিন্দুত্ববাদী পক্ষের আইনজীবী বিশ্ব জৈন এবং হরিশঙ্কর জৈনের দাবি, 1991 সালের আইন জ্ঞানব্যাপীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের দাবি, 1947 সালের পরেও শৃঙ্গার গৌরু স্থলে পর্যালোচনার প্রমাণ রয়েছে। অবশেষে জেলা আদালত মামলাটি শুনানির যোগ্য বলে সিদ্ধান্ত ঘোষণা করায় এ সম্পর্কে হিন্দুত্ববাদীদের পক্ষের আবেদনকারী মঞ্জ ব্যাস বলেছেন, আজ আমি খুশি, আমার হিন্দু ভাই বোনদের এটি উদযাপনের জন্য প্রদীপ জ্বালানো উচিত, আজ দেশে দীপাবলি উদযাপিত হবে, সূত্র জানিয়েছে পার্স টুডে।